হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত আছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব জিএনএম নাকি এনএম, কোনটা তোমার জন্য বেস্ট হবে, কোনটা পড়লে তুমি অবশ্যই গভর্নমেন্ট জব পাবে অর্থাৎ সরকারি চাকরি তোমার জন্য একদম ধরা বাঁধা থাকবে, এবং দেখো সবথেকে মেন যে ফ্যাক্টর সেটা হচ্ছে কাদের কোনটা কাজ, এনএমদের ক্ষেত্রে কী কাজ করতে হয়, জিএনএম থেকে ক্ষেত্রে কী কাজ করতে হয়। এখানে দেখতে পাচ্ছ ছবিতে দুই ধরনের শাড়ি দেখা যাচ্ছে, দুই ধরনের মহিলা। একজন হচ্ছে গোলাপি শাড়ি, তোমরা প্রায় দেখে থাকবে যে গোলাপি রঙের শাড়ি পরে একজন ডিউটি করতে আসে, এবং আরও একজন দেখা যায় সেটা হচ্ছে হলুদ রঙের শাড়ি পরে আসে। তো এদের মহত্বটা কী, মানে এটা এটা মানেটা কী, তাই তো? এবং আরও একটা প্রশ্ন, এদের কাজটা কী, এএনএমদের কাজ কী হয়, জিএনএমদের কাজ কী হয়, স্যালারি কত এবং প্রমোশন কী আছে। পরবর্তীকালে যদি উচ্চতর শিক্ষা পেতে চাও সেক্ষেত্রে তোমাদের কী কী স্কোপ রয়েছে এএনএমদের ক্ষেত্রে এবং জিএনএমদের ক্ষেত্রে একদম বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং সমস্ত বিষয় একদম খুঁটিয়ে খুঁটিয়ে বলছি, অনেক ডাটা এর জন্য জোগাড় করতে হয়েছে, এই জন্য অবশ্যই তোমরা কিন্তু লাইক করে আমাদেরকে উৎসাহিত করবে। এই মাঝে এই ভিডিওতে তোমরা 2000 লাইক এনে দেবে, ঠিক আছে? কীভাবে আনবে আমি জানি না, 2000 লাইক আমাকে এনে দিতে হবে, ঠিক আছে? তো দেখো ফার্স্টই বলে রাখি, ভিডিওতে বলা যা যে সমস্ত তথ্য তোমাদের দিচ্ছি সমস্তটা হচ্ছে জাস্ট তথ্য নির্ভর, ঠিক আছে? তোমাদের ডিসিশান, তোমাদের লাইফ, তোমাদের জীবন, তোমাদেরকে বাঁচতে হবে যে তুমি এএনএম করতে চাও না জিএনএম করতে চাও। বাট আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদের জানানো, আর তোমার কাজ হচ্ছে সেটা জানা, ব্যাস, ঠিক আছে? দেখো প্রথমে বলে রাখি, এএনএমটা হয় 2 বছর। আমি তোমাদেরকে একটা হোয়াইট স্ক্রিনে নিয়ে যাচ্ছি, তার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তারপর আমি তোমাদেরকে নিয়ে যাবো একদম বিস্তারিত আলোচনা, ঠিক আছে? তো অবশ্যই সাথে থাকো। দেখো বন্ধুরা, এএনএম নার্সিং হয় 2 বছরের, ঠিক আছে? 2 ইয়ার্সের জন্য। যাদের যাদের বয়স হয়ে গেছে, আমি বলবো যে যদি খুব বয়স হয়ে যায় তো সেই ক্ষেত্রে টাইম ওয়েস্ট না করে আমি বলবো যে অবশ্যই এএনএমটা করা ভালো, ঠিক আছে? কিন্তু যাদের বয়স আছে বা যারা রিসেন্টলি এইচএস পাস করেছো বা যারা চাইছো যেন আমরা ফিউচারটা ব্রাইট হোক, ঠিক আছে, তো তার জন্য আমি বলবো যে অবশ্যই জিএনএমটা বেস্ট কোর্স, ঠিক আছে? জিএনএমটা 3 বছরের কোর্স হয় এবং দুটোই হচ্ছে তোমার, ঠিক আছে, 3 বছর, 3 ইয়ার্স, তিনটেই, দুটোই হচ্ছে তোমার ডিপ্লোমা লেভেল। কী বললাম, দুটোই হচ্ছে ডিপ্লোমা লেভেল, অর্থাৎ ডিপ্লোমা একটা কোর্স, ঠিক আছে? এটা কিন্তু কোনো গ্র্যাজুয়েশন কোর্স নয়, এটা একটা ডিপ্লোমা কোর্স। ডিপ্লোমাটা কী, দেখো এটা হচ্ছে একটা বেসিক জিনিস, ঠিক আছে? আমরা যেরকম মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিক পাশ করি, তারপর কলেজে যাই, তারপরে তো আরও ইউনিভার্সিটিতে যাই, ঠিক তেমনই মনে করো এএনএমটা হচ্ছে মাধ্যমিক লেভেল, এই জিএনএমটা হচ্ছে গ্র্যাজুয়েশন, সরি, তোমার এইচএস লেভেল, আর বিএসসি নার্সিং বলে আর একটা কোর্স হয় যেটা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা দিতে পারে। তো এই যে বিএসসি নার্সিং সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল, আন্ডার গ্র্যাজুয়েশন লেভেল, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি তোমাদের বোঝানো সুবিধাতে বললাম, বাট এরকমটা নয়, ঠিক আছে? এএনএমটাও ভালো কোর্স এবং জিএনএমটাও অবশ্যই ভালো কোর্স। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন সবথেকে বেশি আসে, স্যার আমার কোনটা করা জরুরি, কারণ আমার এইচএসে ভালো স্কোর আছে, আমি জিএনএমটাই করতে চাই, তো আমার পক্ষে কী করা বেটার হবে আপনি বলুন, কোনটাতে কোনটা করলে একদম শিওর গভর্নমেন্ট জব পাবো। দেখো বন্ধুরা, যদি সরাসরি জিজ্ঞাসা করে এই প্রশ্ন, এই এর উত্তর আমি এটাই বলবো, দুটোই ভালো, ঠিক আছে? দুটোই ভালো, কিন্তু যদি বলো যে পরবর্তীকালে আমাদের যদি মানে ফিউচারের কথা বলো, ইন ফিউচার আমাদের কোনটা সবথেকে বেস্ট হবে, তো আমি বলবো অবশ্যই জিএনএম করো, ঠিক আছে? কেন বলছি, কারণ এখানে তোমাদের দেখো এএনএমটা হচ্ছে একদম গ্রাসরুট, তুমি যদি চাও যে না আমি মানুষের একদম সেবা করতে চাই, একদম মানে নিচে থেকে, একদম বলতে গেলে গ্রাসরুট মানে কি, মানুষের একদম পাশে থেকে কাজ করা, ঠিক আছে? যেরকম দেখবে কিছুদিন আগেও আমি যখন ওই বুস্টার ডোজ নিতে গেছিলাম, তো এখানে যারা ছিল আর কি, একটু গ্রামের দিকে গিয়েছিলাম, তো একদম গ্রামের দিকেই অ্যাকচুয়ালি এএনএমদের কাজ হয়, পুরোপুরি গ্রামে যারা বাসিন্দা থাকে তাদেরকেই এরা কিন্তু তাদের সার্ভিস প্রোভাইড করে থাকে, ঠিক আছে? আর জিএনএমের ক্ষেত্রে বলে থাকে, জিএনএম দেখবে ম্যাক্সিমাম যারা জিএনএম ক্যান্ডিডেট হয় তারা কিন্তু ম্যাক্সিমামই হয় হসপিটাল বা কোনো মেডিকেল কলেজে তারা কিন্তু কাজ করে থাকে, ঠিক আছে? তো এদের কাজটা একটু অন্য ধরনের, এরা কিন্তু হসপিটাল বা এই সমস্ত কাজগুলো করে থাকে, যেগুলো ক্লিনিক্যাল কাজগুলো আর কি। আর এএনএমদের কাজটাও তাই ক্লিনিক্যালি, অবশ্যই ক্লিনিক্যাল, কিন্তু এদের কাজটা হচ্ছে একদম গ্রাস লেভেল, ঠিক আছে? একদম তোমার একদম বলতে গেলে বলে না যে শিখরে একদম পৌঁছে যায়, এরা মানুষের মধ্যে মধ্যে এরা চলে যায়, ঠিক আছে? দেখবে বাড়িতে পোলিও খাওয়ানোর জন্য বলো বা তোমার হচ্ছে কি কোভিডের যে বুস্টার ডোজ, ঠিক আছে? তো এই সমস্ত কাজগুলো এখন বর্তমানে যে হেলথ সেন্টারগুলো দেখবে, হেলথ সেন্টারে যারা গোলাপি রঙের শাড়ি পরে থাকে তারা হচ্ছে ফার্স্ট এএনএম, ঠিক আছে? এর মধ্যে ভাগ আছে, এএনএম দুই ধরনের হয়, আমি একটু ডিটেলসে বলে দিই। দেখো এএনএম হচ্ছে দুই ধরনের, একটা দেখো তোমাদের কিন্তু এরকম ব্যাপার নয় যে তোমাদের ফার্স্ট এএনএম সেকেন্ড এএনএম বাঁচতে হবে, এরকমটা নয়। এখন কিন্তু সেকেন্ড এএনএম বলে কিছু আর হচ্ছে না, মানে যা হচ্ছে সব ফার্স্ট এএনএম, ঠিক আছে? একটা কী বললাম, ফার্স্ট এএনএম,
ফার্স্ট এএনএম, আর একটা হচ্ছে সেকেন্ড এএনএম, ঠিক আছে? ব্যাপারগুলো বুঝে নাও, তোমাদের পরবর্তীকালে খুব কাজে লাগবে। ফার্স্ট এএনএমদের যেটা হচ্ছে, তোমার যারা গোলাপি রঙের শাড়ি পরে থাকে, দেখবে অনেকেই থাকে গোলাপি রঙের শাড়ি পরে থাকে, তারা বলতে গেলে ওখানকার বস, ঠিক আছে? এরকম ধরে রাখতে পারো, তারা হচ্ছে বস, ঠিক আছে? তো ফার্স্ট এএনএমটা হচ্ছে, যারা একটু একটু উচ্চ পোস্ট, এটুকু বলতে পারি। আগে হতো তো, এখন আর সেকেন্ড এন্ডিয়াম বলে কিছু হয় না। সেকেন্ড এন্ডিয়াম দেখবে যারা হলুদ রঙের শাড়ি পরে থাকে, দেখবে কিছু মহিলা থাকে তারা হলুদ রঙের শাড়ি পরে থাকে, তো এ হচ্ছে এর আন্ডারে কাজ করে, ঠিক আছে? তাই বলে এমনটা নয় যে এরা মানে বিরাট বড় পোস্ট, এরকমটা নয়, একটু হেরফের আছে। আর ম্যাক্সিমাম সেকেন্ড এন্ডিয়াম হচ্ছে তোমার বলতে গেলে কন্ট্রাকচুয়াল, এটা আগে পড়ানো হতো, এখন কিন্তু আর হয় না, ঠিক আছে? মানে এটা এরকম বলতে চাইছি যে সেকেন্ড এন্ডিয়ামটা হচ্ছে একটু একটু কম, মানে এদের মূল্যটা একটু কম, কিন্তু এদেরই বেশি কাজ, ঠিক আছে? সেকেন্ড এন্ড যারা থাকে তাদের কিন্তু সব থেকে বেশি কাজ করতে হয়, আর ফার্স্ট এন্ডদের এখন তুলনামূলকভাবে কম কাজ করতে হয়। তো জাস্ট এটা হচ্ছে বেসিক যে পার্থক্য সেটাই। কিন্তু যদি বলে যে সব থেকে ভালো কোনটা, দেখো সব থেকে ভালো বলতে তোমাদের এখন কিন্তু সেকেন্ড এন এম পড়ানো হয় না, যা হয় সেটা ফার্স্ট এন এমের জন্য, মানে একটাই এন এম, ঠিক আছে? এরকমটা নয় যে ফার্স্ট এন এম সেকেন্ড, তোমাদের দুটোই কাজ করাবে এখন থেকে, ঠিক আছে? মানে তুমি একদম বাবু হয়ে বসে গেলে আমি কোনো কাজ করবো না, এরকমটা নয়, ঠিক আছে? এটা আগে হতো, আগেকার দিনের মানুষগুলো একটু বেশি যদি শিক্ষা গ্রহণ করতো তাহলে বলতো সে বিরাট কিছু মানে বিদ্যাসাগরের মতো, কিন্তু এরকম এখন ব্যাপারটা নয়, এখন সবাইকেই সমানভাবে কাজ করতে হয়। তো মেন যে কথাটা সেটা হচ্ছে যে এএনএম এখন একটাই আছে এবং এর জন্যই তোমাদের পড়তে হয়, ঠিক আছে? সেটা হচ্ছে ফার্স্ট এএনএম বা বলতে পারো এএনএম, গোলাপি শাড়ি, ঠিক আছে? এখন আর হলুদ শাড়ি কিন্তু সেইভাবে হয় না, এটা গেল এএনএম। জিএনএমের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যাপার নয়, জিএনএম জাস্ট সাদা ড্রেস হয়, মাথায় একটা টুপি পরে থাকে এবং অবশ্যই তারা কিন্তু দেখবে একদম মেম সাহেবের মতো দেখতে লাগে, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে জিএনএম, আর এএনএমটা বলে দিলাম, ঠিক আছে? এখন কিন্তু শুধুমাত্র ফার্স্ট এএনএম বা বলতে গেলে এএনএমটাই হয়, সেকেন্ড এএনএম কিন্তু এখন আর হয় না সেইরকমভাবে, রিক্রুটমেন্ট খুব কমই হয়, ঠিক আছে? এটা গেলো বেসিক পার্থক্য। এবার তোমাদেরকে একটা ছোট্ট আমাদের কোর্সের ব্যাপার বলি, তারপর আমার একটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা তোমাদের সাথে শেয়ার করা আছে, সেটা তোমাদের একটু বলে দেবো, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, জিএনএম এএনএম আমাদের প্রিপারেশন ব্যাচ, থার্ড ব্যাচ বলতে গেলে, থার্ড ব্যাচ এটাই শেষ ব্যাচ। এই থার্ড ব্যাচ কিন্তু আগামীকাল থেকে শুরু করছে, আমি কিন্তু বলেছিলাম যে ফার্স্ট ফেব্রুয়ারি, কিন্তু এটা আমি শুরু করে দিব আগামীকাল থেকে, ঠিক আছে? আগামীকাল আমি বাড়িতেই থাকবো, তো তোমাদেরকে একদম বেসিকটা যেটা যেটা জানা দরকার সেটা তোমাদের বলে দেবো, কিছু শর্টকাট টেকনিক যেগুলো ম্যাথ এবং রিজনিং এগুলো কিন্তু স্টার্ট করে দেবো কাল থেকে, ঠিক আছে? যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হয়ে যাও, এটাই শেষ অপরচুনিটি, এরপর তুমি কাঁদো রাঁধো যাই করো করো, আর কিন্তু কাউকে জয়েন করবো না, ঠিক আছে? দেখো কী করে জয়েন করবে সেটাও বলে দিই, দেখো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, নাম্বারটা দেখো একদম নিচে দেখা যাচ্ছে, 9609122622। এই নাম্বারে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের ডিটেলসটা বলে দেবো। আর দেখো কোর্স ফি কত, কোর্স ফি হচ্ছে 6 মাসের জন্য 700 টাকা, ঠিক আছে? টোটাল 700 টাকা লাগছে 6 মাসের জন্য, এখানে কিন্তু কোনো ভুল করো না যে প্রতি মাসে 700 টাকা নয়, আমি কিন্তু বলে দিচ্ছি 6 মাসে টোটাল 700 টাকা দিতে হবে তোমাকে, ঠিক আছে? এই বিনিময়ে তুমি দেখো প্রতিদিন ক্লাসও পেয়ে যাচ্ছ এবং এখানে আমাদের কিন্তু মক টেস্টও তুমি পেয়ে যাবে। এবার সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই বছর 2023 কিন্তু জিএনএম এনএমের জন্য সাফল্য বাংলার তরফ থেকে একটি কিন্তু বই প্রকাশিত হবে, প্র্যাকটিস সেট বলতে পারো, প্র্যাকটিস সেট বলাই ভালো হবে, কারণ আমি পুরোটাই চেয়েছি যে তোমরা যারা জিএনএম এনএম পরীক্ষা দিতে চাও, তোমাদের অনেকে ভয় থাকে যে স্যার কীরকম প্রশ্ন আসবে, আমাদের কোনো কনসেপ্ট ক্লিয়ার নেই, স্যার কী করবো বুঝতে পারছি না, যারা কি ফ্রি ক্লাসে আছে তাদের জন্য বলবো বা যারা পেইড ক্লাসে আছে তাদেরও জন্য বলবো যে তোমাদের একটা প্র্যাকটিস ভীষণ দরকার, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু আগে আমাদের প্র্যাকটিস করে নিতে হবে পুরো জিনিসটা, এর জন্য কিন্তু আমাদের প্র্যাকটিস সেট আসছে, সেখানে আমি বলে দিচ্ছি বিশেষত্বটা কী সেটা তোমাদের একটু বলে দিচ্ছি, দাঁড়াও। বন্ধুরা, বইয়ের নাম হচ্ছে স্বপ্নদূত, জিএনএম এএনএম প্র্যাকটিস সেট, এখানে কিন্তু তোমরা টোটাল 20টা প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ, এর মধ্যে কিছু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পাবে এবং সব থেকে বড় কথা এখানে প্রত্যেক একটা পরীক্ষায় যেখানে যেখানে তোমার এসেছে, একটা হাই স্কুলের যে মানে ক্লাস টেনের পরীক্ষায় যেখানে হয়তো একটা প্রশ্ন আসলো হরমোন থেকে, সেখান থেকেও প্রশ্ন তুলে দিয়েছি, মানে যত যা যা যেখান থেকে হয়, এইমস থেকে, এইমসের যে পরীক্ষা এসেছিল সেখান থেকে কিছু প্রশ্ন তুলে দিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যেরকম প্রশ্ন দিয়েছি, মনে করো যে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এরকম এখান থেকে একটা প্রশ্ন দিলাম, ঠিক আছে? এই যে চ্যাপ্টার ওয়াইজ একটা প্রশ্ন থাকলোই, সেখানে হয়তো 50টা 60টা একদম সিলেক্টেড কোশ্চেন থাকলো, মানে এরকমটা নয় যে হিজি বিজি তুলে দিলাম, এরকমটা নয়, একদম সিলেক্টেড কোশ্চেন যেগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট সেটা থাকলো। এ বাদে তোমাদের কিন্তু প্র্যাকটিস সেট, 20টা প্র্যাকটিস সেট পেয়ে যাবে, সেখানে তোমরা যেরকম পরীক্ষায় আসে 115 নম্বরের 100টা প্রশ্ন কোথায় কতগুলো কী কোশ্চেন থাকবে সেই সম্পর্কে একদম বিস্তারিত কিন্তু আলোচনা থাকবে এই বইটাতে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে এবার, সবথেকে বড় যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের টাইম বেঁধে দেওয়া হবে, অর্থাৎ এই প্রশ্নের জন্য এত সেকেন্ড, এই প্রশ্নের জন্য এত মিনিট,
প্রত্যেকটা প্রশ্নের জন্য টাইম বেঁধে দেওয়া হবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয়। আর দেখো প্রত্যেকটা প্রশ্নের পরে তোমাদের কিন্তু একদম শেষের দিকে চলে যাবে, সেখানে দেখবে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তবে বলে রাখি, এটা কিন্তু কোনো বই বা মানে বলতে গেলে কিন্তু অফলাইন বা হার্ড কপি কিন্তু পাবে না, যে এটা জাস্ট একটা ই বুক, ঠিক আছে? মানে এটা তোমরা জাস্ট মোবাইল থেকেই পড়বে বা কম্পিউটার থেকে পড়তে পারো, চাইলে প্রিন্ট আউট তুমি করতে পারো, বাট আমাদের কিন্তু এখান থেকে কিন্তু কোনো হার্ড কপি পাঠানো হবে না, কারণ এটা আমাদের প্রথমবার। তো এখানে আমরা অনেক ভয় পাচ্ছি, যারা যারা টিমে আছি, যে আমাদের এখানে বুঝতে পারছি না যে কতজন কত কী অর্ডার আসবে। তো জাস্ট আমরা তোমাদের কাছ থেকে একটা পোল নিয়েছিলাম, যারা পেড ব্যাচে আছো প্রত্যেকের কাছ থেকে একটা পোল নিয়েছিলাম যে তোমাদের কী মতামত। প্রত্যেকেই বলছে স্যার অবশ্যই আসুক, খুব ভালো হবে। তো তোমাদের সহায়তা অবশ্যই ভীষণ দরকার। তো তোমরা যারা যারা আমাদের স্টুডেন্ট আছো অবশ্যই কিন্তু এটা পারচেস করতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? চলো এবার আমি আবার তোমাদের কোয়ারিতে ফিরে নিয়ে যাই। দেখো ANM এবং GNM নার্সিংয়ে যে যে প্রশ্নগুলো আর ছিল, ঠিক আছে, সেটা বলে দেখি। আর একটা জিনিস তো বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে বইটার দাম কত। দেখো বইটার দাম সব থেকে আকর্ষণীয়, তোমরা জানো প্রত্যেকটা জিনিসই আমরা কিন্তু এইখানে আমরা একদম কম করে রাখি, যতটা কমে সম্ভব। আমি বলেছিলাম যে এই বইটার দাম কত রাখা যেতে পারে সব থেকে কম, তো সব থেকে কম বলছি বইটার দাম হচ্ছে 100 টাকা। যারা যারা পেড ব্যাচ আছো তাদের এই টাকাটাও লাগছে না, এর থেকে অনেক কম টাকাই লাগবে, ঠিক আছে? তো মাত্র 100 টাকায় তোমরা 20টা প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ, এবং তার সাথে বলতে গেলে একটা সাজেশান, ঠিক আছে? পুরো এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? যতটা যেখান থেকে যা যা নিয়ে আসার সব কিছু নিয়ে আসছি। এবার এখান থেকে আমাদের টার্গেট আছে যে অবশ্যই যদি পড়াশোনা করো, এটা যদি একদম ফলো করো ভালোভাবে, আশা করছি তোমরা একটা ভালো রেজাল্ট আনতে পারবে, ঠিক আছে? তো এটা কিন্তু মাথায় রাখবে। চলো এবার দেখো ANM এবং GNM আর কী কী ডিফারেন্স রয়েছে। দেখো স্যালারি সব থেকে বড়ো ফ্যাক্টর, তোমাদের আগে স্যালারিটা দেখিয়ে দিই। দেখো রিসেন্টলি আমাদের একটা নোটিশ বেরিয়েছিল স্টাফ নার্সের, ঠিক আছে? সেটা হচ্ছে যারা GNM পাস করে থাকে, GNM পাস করে যদি কোনো স্টুডেন্ট নার্স হতে চায়, সেক্ষেত্রে তার যে মান্থলি স্যালারি সেটা কত, সেটা হচ্ছে 29,800 টাকা, ঠিক আছে? ওভারঅল মানে এর মধ্যে সব কিছু আছে, বেসিক পে আছে, তারপর তোমার আরও যে বিভিন্ন স্যালারিগুলো হয়, তো এটা হচ্ছে তোমার পে লেভেল 9 অনুসারে, ঠিক আছে? পে লেভেল 9 অনুসারে তোমাদের রিসেন্ট যেটা চলছে আর কি, সেটা হচ্ছে 29,800 টাকা, এবং তার সাথে কিছু আদার্স এগুলো লেখাও আছে, আদার্স অ্যালাউন্স এগুলো কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? যেমন HRA, তারপরে DFE আর কি সব দেয়, তো এগুলোতে কিন্তু সব কিছু মিলে, মানে এগুলো বাদে আরও আছে, ঠিক আছে? তো 29,800 টাকা হচ্ছে বেসিক, ঠিক আছে? আর দেখো এবার দেখো এখানে দেখো ANM-এর জন্য, GNM-এ যদি বললাম, GNM-এর জন্য বললাম যে 29,800 টাকা, ANM-দের জন্য কত? তো ANM-এর জন্য পে লেভেল 6 অনুসারে তোমাদের কিন্তু লাগ, তোমাদের যেটা পাওয়ার সেটা হচ্ছে 22,700 টাকা, ঠিক আছে? 22,700 টাকা তোমরা পার মান্থ পাবে, এবং তার সাথে HR দেবে তোমার 2,724 টাকা, আর এটা হচ্ছে তোমার বেসিক পে ওয়াইজ, মানে 12% বেসিক পে যা পাবে তার উপর 12% বেসিক পের ওপর দিয়ে দেয়, ঠিক আছে? তারপর দেখো HRA, তারপর হচ্ছে DA, তারপর হচ্ছে মেডিকেল, এই সমস্ত সব কিছু মিলে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ যে সব কিছু মিলে 26,605 টাকার মতো পাবে, ঠিক আছে? আর ডিফারেন্স বুঝতেই পারছো কত কম ডিফারেন্স, GNM-এ পাচ্ছে মোটামুটি তোমার 29,000, সব মিলে মোটামুটি ধরে রাখতে পারো 30,000+, ঠিক আছে? GNM-এ 30,000+ই হয়ে যাবে, আর ANM-এর ক্ষেত্রে মোটামুটি ধরতে পারছো 26,605, ঠিক আছে? এটা হচ্ছে ANM-দের জন্য। আর দেখো এবার বলবে যে স্যার GNM-এর সিলেকশন প্রসেসটা কী করে হয়। দেখো GNM-এর সিলেকশন প্রসেস হচ্ছে, এখানে তোমরা প্রথমে তোমাদের কিন্তু পরীক্ষায় যখন তোমরা পাস করে দেবে, GNM একদম 3 বছর পড়ে যাওয়ার পর, মানে পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু একটা ইন্টারভিউ হবে, ঠিক আছে? এই ইন্টারভিউ যারা পাস করবে তাদের কিন্তু সরকারি চাকরি পেয়ে যায়, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে হয় রিটেন এক্সাম, নাহলে ইন্টারভিউ, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারভিউটাই হয়। এবার এটা ডিপেন্ড করছে, যখন নোটিস বেরোবে তখন তোমাদের বলে দেবো যে এই বছর এইরকম চেয়েছে, ক্রাইটেরিয়া এক এক বছর এক এক রকম চায়, ঠিক আছে? তো ম্যাক্সিমাম ধরে রাখো ইন্টারভিউ হয়েই কিন্তু চাকরি হয়ে যায়, ঠিক আছে? আর এর জন্য বয়স কিন্তু চাওয়া হয় 18 থেকে 39 বছর, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো কত, মানে বিরাট বড় একটা হিউজ পরিমাণ ডিফারেন্স কিন্তু এখানে পাচ্ছ, মানে একটা ভালো পরিমাণ সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছ। আচ্ছা এবার এক্ষেত্রে বলে রাখি, তোমাদের একটা জিনিস বলে রাখি এখানে, এই তো দেখো যাদের আমি বলবো, যে অনেকে জিজ্ঞাসা করছো তো স্যার কোনটা করা বেস্ট হবে, ANM না GNM, দেখো আমি এটাই বলবো, যদি তোমার বয়স কাছাকাছি চলে যায় না, যদি ধরো হচ্ছে 30+ যদি তোমার বয়স হয়, যদি তোমার বয়স 30+ হয়ে যায়, তাহলে আমার সাজেশান হচ্ছে তুমি ANM-টা করতে পারো। কেন? কারণ এটা তোমার 2 বছরের মধ্যে, আর দেখো একটা কথা বলে রাখি, ANM করেও কিন্তু কেউ বসে থাকে না,
একদম সত্যি কথা বলছি, এনএম করে করে মোটামুটি 6 থেকে 1 বছরের মধ্যে কিন্তু তোমরা গভর্নমেন্ট জব পাবে। কারণ এনএম এ কিন্তু কোনো প্রাইভেট সেক্টরে জব হয় না, যা হয় শুধু গভর্নমেন্ট হয়, ঠিক আছে? এখানে কিন্তু প্রাইভেট বলে কিছু হয় না, যা হবে গভর্নমেন্ট, হলে গভর্নমেন্ট, নাহলে কিছুই না, ঠিক আছে? আর জিএনএম এর ক্ষেত্রে কী হয়, তুমি প্রাইভেটও করতে পারবে প্লাস তুমি গভর্নমেন্টও করতে পারবে, ঠিক আছে? গভর্নমেন্টও করতে পারবে, তাহলে তোমার কাছে দুটো অপশন থেকে যাচ্ছে জিএনএম এর ক্ষেত্রে। আর এনএম এর ক্ষেত্রে শুধুমাত্র গভর্নমেন্ট, এখানে প্রাইভেটের কোনো খেলা নেই, ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা স্যার, রেজিস্ট্রেশন পেতে কতদিন সময়? আমি বলে দিয়েছিলাম যে 6 মাস থেকে 1 বছর সময় লেগে যায়। আচ্ছা, আর একটা প্রশ্ন যে স্যার, ধরো কারোর এরকম আছে যে এইচএসে খুব ভালো মার্কস আছে, তো সেক্ষেত্রে কী কর? তো দেখো, আমি একটা কথা বলে রাখি, তোমার এইচএসে তুমি 90% পাও কি তুমি 40% পাও, সেটাতে কিছু যায় আসে না। মেন হচ্ছে তোমাকে পরীক্ষায় পাশ করতে হবে, এন্ট্রান্স পরীক্ষা যেটা হয় সেখানে ভালো র্যাঙ্ক করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। তুমি যদি ভালো রেজাল্ট করো, তোমার 40% আছে এইচএসে, তুমি কিন্তু ভালো কলেজ পেয়ে যাবে। আমি কি বললাম, ধরো যে তুমি এইচএস পাস করেছো, এইচএসে তুমি ধরো 40% পেয়েছো, অথচ তুমি এন্ট্রান্স পরীক্ষা দেখা করো, তুমি হয়তো 90% পেয়ে গেলে, ঠিক আছে? 90% পেয়ে গেলে তো তুমি সুযোগ পাবে। আর যে মেয়েটা দেখা গেলো যে এইচএসে 90% পেয়েছে কিন্তু এন্ট্রান্স পরীক্ষায় 40% পেলো, তো সে কিন্তু সুযোগ পাবে না, কারণ তার রেজাল্ট কম আছে, ঠিক আছে? মেন দেখবে তোমার এন্ট্রান্স পরীক্ষায় কত, এইচএসে তুমি যা পেয়েছো সেটা কিছুই দেখবে না, ঠিক আছে? সেটা থোড়ি না দেখবে, মেন হচ্ছে এন্ট্রান্সে তুমি কত পেয়েছো। এই যে পরীক্ষাটা হবে যে জুলাইয়ের 2 জুলাই যেটা বলেছিলাম, 2 জুলাই, সেখানেই তোমার দেখবে যে তোমার কতটা কি রেজাল্ট হচ্ছে, ঠিক আছে? আর কিছু দেখবে না, তুমি এইচএসে কত সালে পাস করেছো, তারপরে কত পার্সেন্ট আছে, মাধ্যমিক কত পার্সেন্ট, এসব কিছু দেখবে না। মেন হচ্ছে তুমি এন্ট্রান্স পরীক্ষায় কত কী পাচ্ছ, বুঝতে পেরেছো? চলো, এবার একটা প্রশ্ন যে স্যার, এএনএম না জিএনএম কোনটা কী করে সিলেক্ট করব? দেখো, এক একজন মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বা ম্যাক্সিমাম যে মেয়েরা বিশেষ করে, ওরা কিন্তু এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমামই কিন্তু চলে যাচ্ছে এএনএম এর দিকে। কেন বুঝতে পারছি না, কিন্তু একটা অদ্ভুতভাবে পরিবর্তন আমি লক্ষ্য করছি। 2022 দেখলাম এবং 2023 কিন্তু একটা জিনিস আমি সার্ভে করে দেখছি, যাকে জিজ্ঞাসা করছি তুমি এএনএম না জিএনএম কোনটা করতে চাও, ম্যাক্সিমামই বলছে স্যার আমি এএনএম করতে চাই, এএনএমই করতে চাই। এএনএম কেন করতে চাই আমি বুঝতে পারলাম না, আমি জিজ্ঞাসা করলাম, তো বলছে স্যার এটা আমার ইচ্ছে, আমার পছন্দ, আমি এএনএম করব। দেখো, এবার একটা কথা বলি, এএনএম এর ক্ষেত্রে কিন্তু সিট সংখ্যা একটু কমই থাকে, ঠিক আছে? আমি যদি ভাগ করে দিই, জিএনএমে যদি দেখা গেল যে জিএনএমে যদি বলি একদম, যদি টোটাল আমি একটা কথা বললাম যে জিএনএমে যদি 10,000 সিট থাকে, যদি 10,000 সিট থাকে না, তাহলে এএনএমে কিন্তু সেটা অনেকটাই কম থাকে। এএনএমের ক্ষেত্রে হয়তো দেখা গেলো 2,000 বা হয়তো 3,000 এরকম সামথিং, ঠিক আছে? সিট সংখ্যাও কিন্তু কম থাকে, ঠিক আছে? এবার তুমি পাবে কী করে, যে তুমি এএনএম না জিএনএম কোনটা কী করে পাবে? দেখো, ব্যাপারটা একদম ক্লিয়ার করে বলছি, তুমি প্রথমে ফর্ম ফিল আপ করেছো, যারা যারা করনি করে নেবে অবশ্যই, কারণ সময় কিন্তু খুব কম। তো প্রথমে ফর্ম ফিল আপ করেছো, তো ফর্ম ফিল আপ করার পর তোমাদের পরীক্ষা হবে, এক্সাম হবে, এক্সাম হবে, ঠিক আছে? এক্সামের পর রেজাল্ট বেরোবে যে তুমি কত কী স্কোর করতে পেরেছো, ঠিক আছে? তাহলে রেজাল্ট বেরোচ্ছে, এখানে কিন্তু তুমি পারবে না দেখতে যে তুমি কোথায় সুযোগ পেয়েছো, এখানে তুমি দেখতে পাবে তুমি পাশ মানে কত কী রেজাল্ট হয়েছে, তোমার কতটা কী রেজাল্ট হলো সেটা তুমি দেখতে পাবে এখানে, ঠিক আছে? রেজাল্টটা তুমি তোমার দেখতে পাবে। এই রেজাল্ট বেরোনোর পর এইবার শুরু হবে কাউন্সিলিং, এখানে হচ্ছে আসল খেলা, ঠিক আছে? এতদিন পর্যন্ত আমরা পরিশ্রম করছিলাম, এইবার আসবে আমাদের স্মার্ট ওয়ার্ক। এতদিন পর্যন্ত হার্ড ওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক করছিলাম, এবার আর হার্ড ওয়ার্কের কোনো দরকার নেই, এবার আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর তোমাদের শুরু হবে কাউন্সিলিং প্রসেস, ঠিক আছে? কী বললাম, কাউন্সিলিং প্রসেস, কাউন্সিলিং, ঠিক আছে? এই কাউন্সিলিংয়ে তোমাদের কিন্তু তখন চয়েস করতে বলবে, কলেজ চয়েস, বা ধরো তোমাকে বললো যে তুমি চয়েস ফিলিং করো, ঠিক আছে? এই চয়েস ফিলিং করার সময় যারা যারা যেটা ইচ্ছে, যদি কারো ইচ্ছা হয় আমি এএনএম কলেজ করব, তো এএনএম কলেজকে আগে দিকে রাখতে পারো, কারো যদি ইচ্ছা হয় আমি জিএনএম করব, তো সেই ক্ষেত্রে জিএনএম কলেজ আগে রাখতে পারো। তো যাই হোক, এটা আমি পরে তোমাদের বলে দেবো, এখানেও অনেক ব্যাপার আছে, তো সেটা আমি পরবর্তীকালে বলে দেবো। মেন কথা হচ্ছে যে আমাকে এখন পরীক্ষাটা ভালোভাবে দিতে হবে, সে তুমি জিএনএমই দাও অথবা এএনএম দাও, একটাই পরীক্ষা হবে। সুতরাং একটাই পরীক্ষা একদম বেস্টটা দেওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তা আমি কী বললাম যে পরীক্ষা যদি ভালো হয়, সে তার উপর তখন ডিপেন্ড করছে তুমি এএনএম করতে চাও না জিএনএম করতে চাও। এবার দেখা গেল তোমার পরীক্ষা মোটামুটি হয়েছে, খুব ভালো খুব খারাপ নয়, তুমি কলেজ চয়েসও করেছো, মানে চয়েস ফিলিং করেছো, এবার দেখা গেলো তোমার ইচ্ছে ছিল জিএনএম করা, তুমি পেয়ে গেলে এএনএম, ঠিক আছে? তো এটা হয়েও যায় কখনো কখনো, এটা কোনো ব্যাপার নয় যে তুমি এএনএম করতে চাইছো মানে এএনএমই পাবে, জিএনএম পাবে না এরকম মানে নেই। দেখা গেলো কারো ইচ্ছে আছে এএনএম করার, সে খুব ভালো পরীক্ষা দিল, দেখা গেলো সে এমনভাবে চয়েস ফিলিং করলো, সে জিএনএম পেয়ে গেলো, তো এটাও হতে পারে। তো এটা ডিপেন্ড করছে তুমি কতটা কি ভালো পরীক্ষা দিচ্ছ এবং কতটা তুমি
কীরকম কি চয়েস ফিলিং করছো এটার উপর ডিপেন্ড করছো। একদম মোস্ট ইম্পর্টেন্ট দুটো জিনিস বললাম, ম্যাক্সিমাম কিছু আর জিজ্ঞাসা করবে না যে তুমি এইচএসে কত পার্সেন্ট পেয়েছো। মোটামুটি 40% পেয়ে গেলেই তুমি কিন্তু দুটোর জন্য এলিজিবল, ঠিক আছে। আগে নিয়মটা ছিল না, এনএমের জন্য পাস মার্কস করে থাকলে হবে ইংলিশে, এইবার কিন্তু সরি জিএনএমের জন্য। আচ্ছা একটা জিনিস বলে রাখি, তোমাদের একটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট, অনেকেই জিজ্ঞাসা করছো স্যার এই বছর কি ইংলিশে 40% লাগছে। দেখো ইংলিশে 40% লাগছে না, ঠিক আছে, ইংলিশে জাস্ট পাস মার্কসটা লাগছে, আর টোটাল 40% লাগবে। তোমার যদি 40% থাকে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর একটা প্রশ্ন স্যার, এই বছর কি এএনএমের জন্য পঞ্চায়েতের বাসিন্দারা করতে পারবে, মানে সরি পৌরসভা বাসিন্দারা করতে পারবে? আগে বছরের নিয়ম হচ্ছে যে যারা পঞ্চায়েতের বাসিন্দা তারাই শুধুমাত্র এনএম করতে পারবে এবং জিএনএমটা সবাই করতে পারবে। কিন্তু এই বছর আমি নোটিশটা ভালোভাবে পড়েছি এবং অনেক জায়গায় জিজ্ঞাসা করলাম, ওখানে যে তাদের যে কল সেন্টার আছে না, WBJB যে অফিসিয়াল যে মানে তাদের যে কল সেন্টার আছে, হেল্পলাইন নাম্বার, সেখানে কল করেছিলাম, ওরাও বলেছে যে এই বছর কিন্তু এরকম কোনো নিয়ম নেই যে এই এএনএমটা শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা করতে পারবে, এরকম কিন্তু কোনো নিয়ম নেই। অর্থাৎ এবছর কিন্তু মেয়েরা প্রত্যেকেই এএনএম এবং জিএনএম দুটো জনেই এলিজিবল, ঠিক আছে। আমি একদম ক্লিয়ার করে জিজ্ঞাসা করেছি এবং সেটা রেকর্ড করে আমি তোমাদের গ্রুপেও দিয়েছি, যারা যারা শুনেছো অবশ্যই ভালো কথা, যদি না শুনে থাকো আমার কাছ থেকে চেয়ে নেবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে, একদম ক্লিয়ার বলে দিয়েছে। এবার একটা প্রশ্ন স্যার অনেকেই বলছে, স্যার আমরা পেপারে পড়েছি অর্থাৎ কর্মসংস্থান বা কর্মক্ষেত্র কোথাও একটা পড়েছে যেখানে কিন্তু বলে দিয়েছে যে পঞ্চায়েতের বাসিন্দা, বাট আমি জানি না কীভাবে লিখেছে, বাট এটা কিন্তু আমার মনে হয় যে ভুল কোথাও না কোথাও করেছে, কারণ নোটিশেও কোথাও লেখা নেই যে তোমরা পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে, যেটা এর আগের বছরে লেখা ছিল যে পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে 5 বছর ধরে, এরকম লেখা ছিল। এই বছর কিন্তু এরকম কোনো কিছু উল্লেখ নেই, তাহলে আমি কী দৃষ্টিভঙ্গিতে বলবো যে এএনএম তুমি শুধুমাত্র পঞ্চায়েত থেকে করবে, ঠিক আছে। তো এটা আমার মনে হয় কোথাও না কোথাও ভুল করছে তারা, যদি আমারও কোথাও ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আমি ক্ষমা চেয়ে নেবো, কিন্তু আমার মনে হয় না যে আমার কোথাও ভুল হচ্ছে, কারণ আমি 2-3 বার যাচাই করে নিয়েছি, একদম কল করে জেনেছি এবং নোটিশেও কিন্তু কোথাও লেখা নেই। সুতরাং আমি এটুকু বলতে পারি এই বছর এএনএম জিএনএম সবাই করতে পারে। ছেলেদের ক্ষেত্রে বলি, ছেলেদের ক্ষেত্রে শুধুমাত্র জিএনএম হয়, এএনএম হয় না, ঠিক আছে। কারণ কোনো দিন দেখবে না যে কোনো ছেলে গোলাপি রঙের জামা পরে চলে গেল, মানে মানে এমনি তো গোলাপি রঙের জামা পরে তো যে কেউ যেতে পারে, বাট মানে ডিউটির জন্য বলছি, ঠিক আছে। যাই হোক, তো এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা আরও একটা কি প্রশ্ন তোমাদের খুব ইম্পর্টেন্ট ছিল, আমার এখনই মনে পড়ছিল না, ঠিক আছে চলো। তো এই হচ্ছে মূল যে বিষয়বস্তুটা, ঠিক আছে। তাহলে মূল কথা হচ্ছে যে তুমি এখন এএনএম করবে না জিএনএম করবে, পুরোটা তোমার উপর ডিপেন্ড করছে, যে তোমার যেটা ইচ্ছে। কিন্তু এখন সব ইচ্ছে তো পূরণ হয় না, কারো ধরো খুব ভালো রেজাল্ট হলো, সেক্ষেত্রে সে চাইলে এএনএম শুধু চাইলে এএনএম করতে পারে, শুধু জিএনএম করতে চাইলে জিএনএম করতে পারে, সেটা তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। বাট আমি বলবো যে মেয়েদের ক্ষেত্রে যদি তোমার একটা ইচ্ছে হয় যে আমি যে কোনো একটা করবো, এএনএম হোক জিএনএম হোক আমি করবোই, তাহলে তুমি বোথ করে দেবে, ঠিক আছে, বোথ এএনএম অ্যান্ড জিএনএম, প্রচুর বেনিফিট আছে, ঠিক আছে। আর দেখো আর একটা জিনিস বলে রাখি, আর একটা জিনিস আমি এই মুহূর্তে এক্ষুনি মনে পড়েছিল আবার ভুলে গেলাম, যাই হোক কী বলবো, টেনশানে সব ভুলে যাই, যখন ভিডিও বানাই তখন আমি টেনশান খুব খুব টেনশান কাজ করে, রক্ত তখন বেশি চলাচল করে। দেখো তো আর একটা কথা বলছি, হ্যাঁ জিএনএম পড়ে পড়ে কি চাকরি পাবো না এএনএম পড়ে পড়ে, এইটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয়, যেটার জন্য আমি তোমাদের বোল্ড করে লিখে দিয়েছিলাম যে কোনটা করলে একদম শিওর চাকরি পাবে। দেখো একটা কথা বলি, যদি জিএনএম করে বলো, জিএনএম করে সঙ্গে সঙ্গে কিন্তু চাকরি হয় না, এএনএম করো সঙ্গে সঙ্গে চাকরি হয় না, গভর্নমেন্ট জবের কথা বলছি, প্রাইভেট জব তুমি যে কোনো মুহূর্তেই পেয়ে যাবে, ঠিক আছে। প্রাইভেটের যে নার্সগুলো হয়, স্টাফ নার্স বা যে বিভিন্ন নার্সিংহোমে দেখবে যে নার্স নিয়োগ হয়, বা ওগুলো তো জাস্ট যে কোনো মুহূর্তে পেয়ে যাবে, তুমি জিএনএম পাস করে সঙ্গে সঙ্গে পেয়ে গেলে। কিন্তু গভর্নমেন্ট জবের জন্য যদি বলো, তাহলে বলবো এএনএম একটু চাপ আছে, সত্যি কথা, যে এখানে তুমি ধরো পাশ করে গেলে 2 বছর পড়ার পর, এবার তোমাকে মোটামুটি 6 মাস বা 1 বছর তোমাকে বসে থাকতে হবে, কারণ তুমি প্রাইভেটে প্র্যাকটিস করতেই পারবে না, কারণ প্রাইভেটে কিছু হয় না, ঠিক আছে। প্রাইভেটে এএনএম বলে কোনো জব হয় না, যা হয় সব জিএনএমের জন্য হয়, ঠিক আছে। তো এবার বলি ডিফারেন্সটা কোথায়, দেখো এএনএমের ক্ষেত্রে তুমি জব যদি পাও গভর্নমেন্টই পাবে, প্রাইভেট বলে কিছু হয় না, জিএনএমের ক্ষেত্রে প্রাইভেট গভর্নমেন্ট দুটোই জব তুমি করতে পারো, তুমি যখন ইচ্ছে তখন জয়েন করতে পারবে, মানে এখানে একটা হিউজ পরিমাণ চান্স তোমার কিন্তু আছে জিএনএমে, ঠিক আছে। দ্বিতীয় কথা, তাই বলে এমন না যে এএনএমে চাকরি হয় না, এএনএমে অবশ্যই চাকরি হয় এবং এখানেও কিন্তু কেউ বসে থাকে না, জিএনএমে যেরকম কেউ বসে থাকে না, এএনএমও কেউ বসে থাকে না, দুটোতেই কিন্তু গভর্নমেন্ট জব ধরা বাধা, ঠিক আছে, দুটোতেই। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আগে ভিডিওতেও বলেছিলাম যে প্রচুর নার্স কিন্তু অবশ্যই একটা ঘাটতি আছেই আমাদের রাজ্যে, ঠিক আছে। তো দুটোতে কিন্তু একদম সমান সমান বলতে গেলে একদম কম্পিটিশন ভালোই আছে মোটামুটি, ঠিক আছে। এবার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে
যে স্যার প্রমোশন কিরকম আছে। দেখো এনএমএম পড়ার পর, এনএম যদি তুমি পড়ো 2 বছর, তারপরও কিন্তু তোমাদের একটা ভালো পরিমাণ চান্স আছে জিএনএমে ঢুকে যাওয়ার, ঠিক আছে? মানে এনএম করার পরও কিন্তু অনেকে জিএনএম করে, আর যারা জিএনএম করছে তখন আরও যদি উচ্চতর পদে যেতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু কী করতে হবে, বিএসসি নার্সিং করতে হবে, যেটা হচ্ছে তোমার সায়েন্সের জন্য যেটা বলছিলাম যে সায়েন্স হলে করতে পারবে, সেটা কিন্তু তোমরা করতে পারবে যেহেতু তোমরা জিএনএম নার্সিং করে নিয়েছো, ঠিক আছে? এর জন্য কিছু এক্সপিরিয়েন্স চাই, তো সেটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না কতটা কত বছরের কী এক্সপিরিয়েন্স চাই, বাট হয় এটুকু বলবো যে এনএম করার পর অনেকে জিএনএম নার্সিং করতে পারে, আবার জিএনএম করার পর সে যদি মনে করে আমি আরও বড় কিছু করব, সেক্ষেত্রে তুমি বিএসসি নার্সিং এমনকি পোস্ট বিএসসি নার্সিংও কিন্তু করতে পারবে, ঠিক আছে? সুতরাং তুমি যদি চাও প্রমোশনের যে জায়গায় সেটাও যেতে পারো, তুমি উচ্চতর শিক্ষা সেটাও করতে পারবে। দেখো এনএম এর জন্য যদি বলো আরও হায়ার পোস্ট, সেক্ষেত্রে আরও আছে, সেগুলো আমি তোমাদের বলে দেবো পরবর্তীকালে। জিএনএম এর ক্ষেত্রে যেমন তুমি স্টাফ নার্স হিসেবে জয়েন করলে, বা ধরো তুমি আরও আরও যদি উচ্চতর পোস্টে যেতে চাও সেক্ষেত্রে সুপারভাইজার পদে যেতে পারো, আবার ওখানে হয় সিনিয়র নার্স সেটাও হতে পারবে, ঠিক আছে? সেটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এগুলো তো হচ্ছে তো মূল মূল বিষয়। তো এইটুকু ভিডিওতে আমি মানে এত কিছু বললাম, অবশ্যই কিন্তু ভিডিওটা প্রচুর লাইক করে দাও, কারণ অনেকটাই তোমাদের অনেক ইনফরমেশান দিলাম, হয়তো অনেকে জানতেই না যে গোলাপি শাড়ি, লাল শাড়ি, নীল শাড়ি এগুলো কী। তো এটা হচ্ছে মূল বিষয়, আর এটাই বলবো দেখো কোনো জবই ছোটো নয়, কোনো জবই বড় নয়, ব্যাস এটা আমাদের নিজের ওপর ডিপেন্ড করে যে কোনটা আমি করব, ঠিক আছে? তোমার একজনের স্বপ্ন সে নার্সিং পড়তে চায়, সে এনএম করবে না জিএনএম করবে সম্পূর্ণ তার ব্যাপার, বাট আমার দায়িত্ব ছিল তোমাদের সঠিক গাইডেন্সটা দিয়ে দেওয়ার, ঠিক আছে? সব দুটো কোর্সই একদম বেস্ট, দুটো কোর্স করার পরেই কেউ বসে থাকে না, ঠিক আছে? একদম শিওরই বলে দিলাম যে এরকমটা নয় যে এনএম করলে তুমি মানে বসে থাকলে ফালতু হয়ে গেলো কোর্সটা, এরকমটা নয়। বরং এরকমই আছে যে এমনও আছে যে পাশ করার সঙ্গে সঙ্গে কিন্তু এনএমও চাকরি হয়ে যায়, মানে রেজিস্ট্রেশনটা পেতে যেটুকু দেরি লাগে হয়তো 6 মাস বা 1 বছর লাগে, সেটা কিন্তু তুমি একটু ওয়েট করতে হবে, তারপর একদম কিন্তু শিওর একদম চাকরি হয়ে যায় এনএমএ। জিএনএম এর ক্ষেত্রেও তাই, জিএনএমটা জাস্ট একটু উচ্চতর পোস্ট, এবং জিএনএম যেহেতু চাহিদা প্রচুর বেশি, মানে দুটোর মধ্যে যদি কম্পেয়ার করা যায় জিএনএম এর চাহিদা সব থেকে বেশি, ঠিক আছে? এটুকু বলতে পারি যে এনএম এবং জিএনএম মধ্যে জিএনএম এর চাহিদা সব থেকে বেশি, ছেলেমেয়েরা চাই বেশি জিএনএম। তোমার যদি এখন একটু ভোট করে দিই, হ্যাঁ এবার কিছু কিছু মেয়ে, আমি বারবার বলছি কিছু কিছু মেয়ে ওরা চাই যেতে এনএমএই, ঠিক আছে? কেন জানি না কিন্তু এটা হচ্ছে নিয়ম, কিন্তু চাহিদা যদি বলে ওভারঅল চাহিদা বলো তাহলে জিএনএমে সব থেকে বেশি চাহিদা রয়েছে, ঠিক আছে? কারণ কারোর স্বপ্নই থাকে যে আমি একদম মানুষের সেবা করবো, একদম মানুষের নিচে গিয়ে একদম মানে যতটা সম্ভব নিচে গিয়ে সমাজের নিচে গিয়ে যতটা সম্ভব আমি কিন্তু মানুষের একদম পাশে গিয়ে কাজ করব, সেক্ষেত্রে এনএম হচ্ছে বেস্ট। বাট যদি বলো একদম হাই একটু মানে মোটামুটি প্রোফাইল ঠিক থাকুক, ঠিক আছে, সব রকম ঠিকঠাক 10টা 5টা ডিউটি করবো, সেক্ষেত্রে জিএনএম বেস্ট, ঠিক আছে? আর একটা জিনিস বলে রাখি, হ্যাঁ এই একটা কথা মনে পড়েছে, সেটা হচ্ছে এনএম করতে গেলে তোমাদের কিন্তু ইংলিশ ম্যান্ডেটরি নয়, অর্থাৎ ইংলিশে তুমি পড়তে হবে বা পরীক্ষা দিতে হবে এরকমটা মানে নাই, তুমি বাংলাতেই পড়বে, বাংলাতেই পরীক্ষা দেবে। জিএনএম এর ক্ষেত্রে কিন্তু তোমাদের ইংলিশেই পড়তে হবে এবং ইংলিশেই কিন্তু সমস্ত পরীক্ষা দিতে হয়, বুঝতে পেরেছো কি বললাম? জিএনএম এর ক্ষেত্রে ইংলিশেই তোমাদের পড়তে হবে, ইংলিশেই পরীক্ষা দিতে হবে, আর এনএম এর ক্ষেত্রে কিন্তু বাংলায় পড়া পরীক্ষা সব তুমি বাংলায় দিতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে একটা ডিফারেন্স। আরও একটা পরীক্ষা, আর একটা প্রশ্ন ছিল, স্যার আমি যদি ইংলিশ না পারি, আমি ধরো জিএনএম পেয়ে গেলাম, তাহলে কি আমাকে বাদ দিয়ে দেবে? না, এরকমটা নয়, তোমাকে ওখানে শেখানোর জন্য ট্রেন্ড মানে একজন টিচার থাকবে, সে কিন্তু তোমাদের পড়িয়ে দেবে, হয়তো স্পিকিং ইংলিশ তোমাদের শিখিয়ে দিল, স্পোকেন ইংলিশ, বা হয়তো আরও যে টিচারগুলো আছে তোমরা চাইলে সেখানে একটা মহল তৈরি হয়ে যাবে, তখন তোমার কিন্তু মনে হবে না যে আমি ইংলিশ কিছু পারি না বা আমি হয়তো পিছিয়ে পড়ছি, এরকমটা নয়, সবাই একই জায়গা থেকে শুরু করে, ঠিক আছে? এরকম কোনো ব্যাপার নয়। আর একটা কথা বলে রাখি, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা যারা ধরো বিএসসি নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে, আবার ওরা কিন্তু জিএনএমের জন্য ঝাঁপাবে, ঠিক আছে? সুতরাং এই দিক থেকে দেখতে গেলে জিএনএমে কিন্তু কম্পিটিশনটা অন্য লেভেলের, ঠিক আছে? এখানে পড়াশোনার লেভেলটা সবসময় একদম এরকম থাকে, ঠিক আছে? আর এনএম ক্ষেত্রে আমি বলছি না এনএমএ কম তা নয়, ও এনএমএর ক্ষেত্রেও তাই, কিন্তু জিএনএমএ মনে করো যে এরকম কিন্তু পড়ার গ্রোথ মানে সব প্রতিদিন একদম বিরাট লেভেল তোমাদের কিন্তু পড়াশোনা করতে হয়, ভালো কম্পিটিশন যেহেতু, মানে এখানে বিএসসি নার্সিং স্টুডেন্টরাও থাকবে, জিএনএম নার্সিং মানে এরকমটা নয় যে মানে ওরা ওই সব ছেড়ে চলে আসে, এরকমটা না, যারা ধরো বিএসসি নার্সিংয়ের সুযোগ পাবে না ওরা অনেকেই কিন্তু জিএনএম নার্সিংও ঝাঁপাবে, ঠিক আছে? এএনএম এর দিকে অত অত থাকে না, অত ম্যাক্সিমাম কিন্তু জিএনএম এর দিকেই চলে আসে, ঠিক আছে? তো এই জন্যই বলছি যে জিএনএম এ কিন্তু
পড়াশোনার প্রচুর চাপ থাকে ভাই, এটা কিন্তু একদম বলেই দিলাম, ঠিক আছে? জিএনএমে প্রচুর চাপ থাকে, এএনএমের তুলনায় জিএনএমে একটু বেশি চাপ থাকে, ঠিক আছে? এই হচ্ছে মূল বিষয়বস্তু। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। অনেকগুলো কথা বললাম, অনেকগুলো ইনফরমেশন তোমাদের দিলাম, আশা করছি অনেক কিছু বুঝতে পারলে, অনেক কিছু শিখতে পারলে। তো যদি ভালো লাগে, তোমার কী ইচ্ছে সেটা আগে কমেন্ট করে জানাও, যে স্যার আমি এএনএম করতে চাই, স্যার আমি জিএনএম করতে চাই, ব্যাস তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের মধ্যে কী চলছে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো, ইচ্ছে আছে 2000 লাইক এনে দেবে, 2000 লাইক এনে দাও তাড়াতাড়ি, যেভাবেই হোক, ঠিক আছে? তো চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ জন্য প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।